ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ হাটহাজারি চট্টগ্রাম। একটু বুঝার চেষ্টা করবে, হাসরের মাঠে যেদিন কাফিরের জন্য আমাদের নবী কোন সুপারিশটা করবে, হাসরের মাঠে মুমিন মুসলমানদের জন্য আমাদের নবী কোন সুপারিশটা করবেন, হাসরের মাঠে নবী রাসূলগণের জন্য আমাদের নবী কোন সুপারিশটা করবেন। আগে শুধু মনে রাখুন, হাসরের মাঠে আমাদের নবী সমস্ত বেদিন কাফিরের জন্যও হবেন সুপারিশদার, সমস্ত মুমিন মুসলমানের জন্য হবেন সুপারিশদার, সমস্ত নবী রাসূলগণের জন্য হবেন সুপারিশদার। কিভাবে? বেদিন কাফিরের জন্য সুপারিশদার হবেন এভাবে দীর্ঘ লম্বা হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরাফিল ফেরেশতার সিংহাসনের মুখে সারা দুনিয়ার সমস্ত মানুষ জিন্দা হয়ে হাসরের মাঠে দাঁড়াবে, উত্তপ্ত সূর্যের নিচে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে হাসরের মাঠের মানুষেরা। যখন রাসূল বলেছিলেন উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে মানুষগুলি দাঁড়াবে, সাথে সাথে উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একের সামনে অপর উলঙ্গ অবস্থায় দাঁড়াবে কথা কত লজ্জাজনক। আপনারা কি বলেন, সমস্ত নারী পুরুষ একের সামনে অপর উলঙ্গ অবস্থায় দাঁড়াবে স্বাভাবিক অবস্থায়, অবস্থাটা কি স্বাভাবিক? স্বাভাবিক নিয়মে অবস্থাটা কি লজ্জাজনক নয়? আয়েশা বলেন, রসুল, অবস্থাটা তো বড় লজ্জাজনক। রাসূল বলেন, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়াবহ হবে, আল্লাহর আজাব গজবের ভয়ে মানুষগুলি হা করে উপর দিকে তাকিয়ে যে দাঁড়াবে, 50,000 বছরের ভিতরে এক মুহূর্তের জন্য বিশের দিকে দৃষ্টি নিক্ষেপ করার মতো সাহস পাবে না। সুতরাং কে নারী আর কে পুরুষ, কার পরনে কাপড় আছে আর কার পরনে কাপড় নাই, সেই চিন্তা করার সময় কোথায় তার? অবস্থা বুঝে থাকলে বলুন, হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, হাসরের মাঠের অবস্থাটা হবে মামুলি না ভয়ঙ্কর? কত বড় ভয়ঙ্কর! আল্লাহর রাসূল বলেন, হা করে উপরের দিকে চাইয়া যে দাঁড়াইবে হাসরের মাঠের মানুষেরা, 50,000 বছরের ভিতরে এক সেকেন্ডের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার মতো সাহস কমে না। সুতরাং কে নারী আর কে পুরুষ, কার পরনে কাপড় আছে আর কার পরে না নেই, সেই কথা চিন্তা করার সময় কোথায় যায়? একায়াতে আল্লাহ বলেন, ফাকাই ফাতাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজালুল বিলদাদা শিবা। দুনিয়াতে যদি খোদা দ্রোহিতা করো তাহলে সেই ভয়ঙ্কর কিয়ামতের দিনে কি দশা হবে তোমার, যেদিন আল্লাহর আজাব গজবের ভয়ে শিশুরাও বৃদ্ধ হয়ে যাবে। আসরের মাঠে কি হবে? শিশুরাও বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ নিজে বলেন কুরআনের আয়াতে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা। যে কিয়ামতের ভয়াবহ অবস্থা শিশুদেরকে বৃদ্ধ করে দেবে, সেই দিন তোমার কি দশা হবে যদি দুনিয়াতে খোদা দ্রোহিতা করো? সুতরাং যে ভয়ঙ্কর অবস্থা দেখলে শিশু বৃদ্ধ হয়ে যায়, বলুন অবস্থাটা মামুলিনী মামুলি না মারাত্মক? অন্য আয়াতে আল্লাহ বলেন, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসরের মাঠের অবস্থা কি রকম বুঝুন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত, প্রতিটি দুধ পানকারিণী নারী কুলের দুধের শিশুর কথা ভুলে যাবে হাসরের মাঠের অবস্থা দেখে। প্রতিটি শিশুর মা
আপন আপন শিশুকে ভুলে যাবে হাসরের মাঠের অবস্থা দেখলে আল্লাহ বলেন ওয়া তারান্নাস সুকারা হাসরের মাঠের মানুষগুলিকে আপনি মাতাল দেখবেন মাতাল ওয়া তারান্নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা আসলে মাতাল নয় ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহর আযাবের ভয়াবহ অবস্থা দেখে হাসরের মাঠের মানুষগুলি মাতালের আকার ধারণ করে প্রত্যেকটা কথা বুঝে থাকলে বলুন হাসরের মাঠের অবস্থাটা মামুলি হবে না ভয়ঙ্কর এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 এই কথাটা আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 কিয়ামতের দিনের সময় কাল হবে দুনিয়ার বৎসরের হিসাবে 50,000 বৎসর বুঝে থাকলে বলুন হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে ঠাই জায়গায় কত কতদিন 50,000 বছর আরাম লাগবে না বেতিষ্ঠা লাগবে এই অবস্থায় হাসরের মাঠের মানুষেরা সুপারিশগার তালাশ করবে আলোচনার প্রসঙ্গ মনে আছে নাকি ভুলে গেলেন হারিয়ে গেলেন হারাবেন না হারাবেন না আবার যেখান থেকে এসেছিলেন সেখানে যেতে হবে তো হাসরের মাঠে এই ভয়াবহ অবস্থায় 50,000 বছর উত্তপ্ত সূর্যের নিচে উলম্ব অবস্থায় দাঁড়িয়ে থাকতে থাকতে যখন মানুষ প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন হাসরের মাঠে মানুষ সুপারিশগার তালাশ করবে কিসের সুপারিশ যারা জান্নাতে যাওয়ার যান যারা জাহান্নামে যাওয়ার যাবে বিচার কাজটা যেন সমাধা হয়ে যায় হাসরের মাঠ থেকে যেন বিদায় হওয়ার ব্যবস্থা হওয়া যায় এই জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কে আল্লাহ বিচার কার্য সমাধা করে দাও যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে বিচার কার্য সমাধা না হওয়া পর্যন্ত হাসরের মাঠের ভয়াবহ অবস্থার থেকে রেহাই পাওয়া যাচ্ছে না সুতরাং সর্বপ্রথম হাসরের মাঠের আযাব থেকে রেহাই পাওয়ার জন্য বিচার শুরু করার পক্ষে একজন সুপারিশগারের দরকার হাসরের মাঠের মানুষ অনুসন্ধান করতে থাকবে সুপারিশগার কোথায় পাওয়া যায় আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে তিনি অস্বীকার করবেন নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে তিনি অস্বীকার করবেন ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করবে তিনি অস্বীকার করবেন মূসা আলাইহিস সালামকে অনুরোধ করবে কিসের অনুরোধ আল্লাহর কাছে সুপারিশ করে দিন বিচার কার্যটা যেন সমাধা করে দেন জান্নাতিরা জান্নাতে যাক জাহান্নামীরা জাহান্নামে যাক হাসরের মাঠ থেকে যেন বিদায় হওয়ার ব্যবস্থা হয় কোন নবী সাহস করবেন না সুপারিশ করতে সর্বশেষে ঈসা আলাইহিস সালাম হাসরের মাঠের মানুষকে বলবেন হে দুনিয়ার সমস্ত মানুষেরা হে মুমিন বেদিন নির্বিশেষে সমস্ত বেঈমান কাফিরেরা তোমাদের বিচার হাসরের মাঠে ততক্ষণ পর্যন্ত আল্লাহ শুনেই করবেন না ততক্ষণ পর্যন্ত একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত বেঈমান কাফিরের বিচার শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন না ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে একটা বেঈমান একটা কাফিরের বিচার পর্যন্ত আল্লাহ শুরু করবেন না এবার বুঝে থাকলে বলুন নমরুদের বিচার শুরু হবে হাসরের মাঠে কার সুপারিশে বিচার কার্যটা শুরু হওয়ার জন্য নমরুদের পক্ষে আমাদের নবীর সুপারিশের দরকার হবে কিনা বিচার কার্যটা হাসরের মাঠে শুরু হওয়ার জন্য ফেরাউনের পক্ষে আমাদের নবীর সুপারিশের দরকার হবে কিনা আবু জাহালের আবু লাহাবের আহমদ শরীফের তসলিমা নাসরিনের জর্জ ডব্লিউ বুশের বিল ক্লিনটনের আর আমানের কারুনের সাদ্দাদের নমরুদের কোন বেঈমানের বিচার হাসরের মাঠে শুরুই হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ বুঝে থাকলে বলুন তো হাসরের মাঠেও বেদিন কাফিরের প্রতি আমাদের নবী হবেন দয়াল হাসরের মাঠেও বেদিন কাফিরের প্রতি আমাদের নবী হবেন নির্দয় হইয়া সুপারিশ করবেন আল্লাহ বিচার সমাধা করে দিন না সদয় হইয়া আল্লাহ ফেরাউনের বিচার কার্যটা সমাধা করে দিন আল্লাহ নমরুদের বিচার কার্যটা সমাধা করে দিন আল্লাহ কারুনের বিচার কার্যটা সমাধা করে দিন আল্লাহ আবু জেহেলকে হাসরের মাঠ থেকে বিদায় হওয়ার ব্যবস্থা করে দিন আল্লাহ ফের আবু লাহাবকে হাসরের মাঠ থেকে বিদায় হওয়ার ব্যবস্থা করে দিন এই সুপারিশ এই 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 সুপারিশটা করার জন্য হাসরের মাঠে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরকার হবে কিনা তাহলে হাসরের মাঠেও আমাদের নবী সমস্ত বেঈমান কাফিরের পক্ষে কি হইলেন
সুপারিশকার হইলেন দরাল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শুধু মুমিনের জন্য নয় শুধু মুমিনদের জন্য নয় শুধু মানুষের জন্য নয় শুধু জীবজন্তুর জন্য নয় আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র মানব দানব জিন ফেরেশতা আরশ কুরসি লৌহ কলমের জন্য আমি আল্লাহ রহমত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি এতক্ষণে আশা করি বুঝতে পেরেছেন আমাদের নবী হাসরের মাঠে বেদিন কাফিরের পক্ষে যে সুপারিশদার হবেন সেটা কোন সুপারিশ বিচার কার্য সমাধা করার সুপারিশ এবার শুনেন মুমিন মুসলমানের পক্ষে যে সুপারিশদার হবেন সেটা কোন সুপারিশ মুমিন মুসলমানের পক্ষে যে সুপারিশদার হবেন এর বিভিন্ন প্রকার ভেদ আছে এর মধ্যে এক প্রকার আল্লাহর রাসূল বলেন সফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি আমার উম্মতের যে সমস্ত গুনাহগার দুনিয়ার বিপদাফতের দ্বারাও গুনার কাফফারা হইল না সকরাতের আযাবের দ্বারাও গুনার কাফফারা হইল না আরো গুনাহ বাকি রইল কবরের আযাবের দ্বারাও আমার যে উম্মতের গুনার কাফফারা হইল না আরো গুনাহ বাকি রইল হাশরের মাঠের কষ্টের দ্বারাও আমার যে গুনাহগার উম্মতের সব গুনার কাফফারা হইল না আরো গুনাহ বাকি রইল আল্লাহর রাসূল বলেন আমি সেই সমস্ত গুনাহগার উম্মতের পক্ষে সুপারিশ করব আল্লাহর কাছে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও এবারে একটা হাদিস আছে বড় চমৎকার আল্লাহর রাসূল বলেন আতানি আতিন মিন ইনদি রব্বি ফাখায়ারানি বাইনা ইয়াদখুলানি ফি উম্মতি আল জান্নাতা ওয়া বাইনাস সাফা فَاخْتَرْتُ الصَّفَاعَةَ وَهِيَ لِمَنْ مَاتَ وَلَمْ يُشْرِكْ بِاللَّهِ شَيْئًا আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমার কাছে ফেরেশতা পাঠিয়েছেন দুইটা প্রস্তাব দিয়া একটা প্রস্তাব দুইটা প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব আপনি গ্রহণ করতে পারেন প্রথম প্রস্তাবটা হলো আপনার অর্ধেক উম্মত বেঁচে যাবে অর্ধেক উম্মত দুজখে যাবে এই প্রস্তাবটা যদি পছন্দ না হয় দুই নম্বর প্রস্তাব দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করতে পারেন সেটা হলো আপনার নেককার উম্মত বেঁচে যাবে গুনাহগার উম্মত দুজখে যাবে আর আপনাকে সুপারিশের অধিকার দেওয়া হবে আপনি সুপারিশ করলেই দুজখ থেকে গুনাহগার মুসলমান উম্মতকে রেহাই দিয়ে আমি জান্নাতে পৌঁছে দেব কতটা প্রস্তাব দুইটা একটা হলো অর্ধেক বেহেস্তে যাবে অর্ধেক দুদকে যাবে এই প্রস্তাব পছন্দ না হইলে দ্বিতীয় প্রস্তাব গুনাহগার উম্মত দুদকে যাবে আপনার সুপারিশের কারণে গুনাহগার উম্মতকে দুদক থেকে মুক্ত করে আমি জান্নাতে পৌঁছে দেব নবী কোনটা গ্রহণ করলেন পরে বলবো আগে বলুন আপনাদের কোনটা পছন্দ হয় প্রথমটা না দ্বিতীয়টা রাসূল বলেন আমি দুই নম্বর প্রস্তাবটা গ্রহণ করলাম এবার বুঝলেন গুনাহগার মুমিন মুসলমানের পক্ষে নবী হবেন সুপারিশদার সেটা কোন সুপারিশ মাফ করে দেওয়ার সুপারিশ কোন সুপারিশ মাফ করে দেওয়ার সুপারিশ মাফ করে দেওয়ার সুপারিশ তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়াহিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার গুনাহ ছাড়া আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার গুনাহ ছাড়া যত গুনাহ আমার উম্মত করবে সমস্ত গুনাহগার যে কোনো উপায়ে মাফ না হয় জাহান্নামে গেলে পরেও আমি তাদের পক্ষে সুপারিশ করব আমার সুপারিশের কারণে আল্লাহ গুনাহগার মুমিন মুসলমানকে মাফ করে জাহান্নামের শক্তি রেহাই করে জান্নাতে পৌঁছে দেবেন গুনাহগার মুসলমানে আমাদের নবীর কোন সুপারিশ পাইবে বুঝতে পারছেন জাহান্নাম থেকে রেহাই পাওয়ার সুপারিশ তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়াহিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ কিন্তু আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে যারা মরবে এদের জন্য নবীর শাফাত হারাম আল্লাহ কোরআনে বলেন জান্নাত হারাম আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে মরলে আল্লাহ কোরআনে বলেন মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে মরবে আল্লাহ বলেন আমার জান্নাত তাদের জন্য হারাম নবীর শাফাআতও তার জন্য হারাম
শিরিক গুনাহ ছাড়া কুফরি গুনাহ ছাড়া আর যত রকমের গুনাহ যত মুমিন মুসলমানে করবে যদি দুনিয়ার বিপদে হলের দ্বারাও মাফ না হয় মরণ কষ্টের দ্বারাও মাফ না হয় কবরের আযাবের দ্বারাও মাফ না হয় হাসরের মাঠের শাস্তির দ্বারাও মাফ না হয় ফুলসিরাতের পোল পার হওয়ার কষ্টের দ্বারাও যদি মাফ না হয় জাহান্নামে যদি চলেই যায় রাসূল বলেন তার পক্ষেও আমি সুপারিশ করব আল্লাহ জাহান্নাম থেকে রেহাই করে দাও জান্নাতে পৌঁছে দাও আমার সমস্ত গুনাহগার উম্মত যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ ইম্মত উনার ঈমানও থাকবে আল্লাহ রাসূল বলেন সেও সুপারিশ করে জান্নাতে চলে যাবে বলুন হাসরের মাঠে আমাদের নবী কত দলের পক্ষে সুপারিশ গার ভুলে গেলেন তিন দলের এক নম্বর বেঈমান কাফিরগণের পক্ষে সুপারিশ সেটা কোন সুপারিশ গুনাহগার মুমিন মুসলমানের পক্ষে সুপারিশ সেটা কোন সুপারিশ জি জাহান্নাম থেকে নাজাত দেওয়ার সুপারিশ সমস্ত নবী রাসূলগণের পক্ষেও হাসরের মাঠে আমাদের নবী হবেন সুপারিশগার বলুন এই মর্যাদাটা জগতের আর কার আছে এই মর্যাদাটা আর কার আছে সমস্ত নবী রাসূলগণের জন্য হাসরের মাঠে আমাদের নবী হবেন সুপারিশগার এবার বোঝা দরকার কিনা হাসরের মাঠে নবী রাসূলগণ আমাদের নবীর কোন সুপারিশটা পাবেন বোঝা দরকার কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا حشرের মাঠে সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে আল্লাহ একটা হিসাব নেবেন অন্য ধরনের হিসাব উম্মতের কাছ থেকে যে হিসাব নেবেন সেই ধরনের হিসাব নয় উম্মতের হিসাবের ধরন একটা আর নবী রাসূলগণের হিসাবের ধরন আরেকটা হাসরের মাঠে উম্মতগণের একদল উম্মতেরও হিসাব হবে বিনা হিসাবে বেঁচে যাবে তাইশো ভুলে গেছেন বিনা হিসাবে বেঁচে যাবে তাইশো নব্বই কোটি আর বাকি সমস্ত উম্মতের হিসাব হবে তাদের হিসাব হবে তাদের হিসাব আবার দুই প্রকার এক প্রকার সহজ হিসাব আর এক প্রকার কঠিন হিসাব এর বিবরণ দেওয়ার সময় এখন আমার হাতে নাই শুধু স্মরণ রাখুন উম্মতের চারশো নব্বই কোটি বিনা হিসাবে বেঁচতে যাবে আর বাকিরার হিসাব হবে বাকিরার কি হবে হিসাব হবে তবে উম্মতের যেমন একটা হিসাব হবে হাসরের মাঠে নবীগণের একটা হিসাব হবে হাসরের মাঠে বুঝে থাকলে বলুন উম্মতের হিসাব আর নবীগণের হিসাব একরকম না ভিন্ন রকম উম্মতের হিসাব হলো তুমি কি কি সওয়াবের কাজ করেছো আর কি কি গুনার কাজ করেছো তোমার সওয়াবগুলির দ্বারা গুনার কাফফারা হয় কিনা হয়ে থাকলে তোমাকে মাফ করে দিলাম সওয়াবগুলির দ্বারা গুনার কাফফারা না হলে শাস্তি ভোগ করতে হবে জাহান্নামে গিয়ে এটা হলো কার হিসাব উম্মতের নবীগণের হিসাব এমন নয় কেন আমি আগেই বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতে রাতি দেয় কোন নবী কতটা গুনাহ করেন সুন্নবী কতটা গুনাহ করেন আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদা মতে কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদা মতে কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না আমি দুঃখিত আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে সেই প্রশ্নের সুস্পষ্ট জবাব আজকে আপনাদের সামনে পেশ করার সুযোগ আমার হাতে নাই আমার বইয়ে লেখা আছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি সেই বই আপনারা সংগ্রহ করতে পারেন হাটহাজারি বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায় হাটহাজারি মাদ্রাসায় পাওয়া যায় আরো বিভিন্ন জায়গায় পাওয়া যায় অনেক বড় বই সেই বই সংগ্রহ করে আপনারা সুস্পষ্টভাবে চিনে নিতে পারেন প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে সেই প্রশ্নের জবাব এখানে দেওয়ার মতো সময় সুযোগ আমার হাতে নাই আমি শুধু বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত এইটাই হইল মুসলমানদের বিশুদ্ধতম দল এই দলের আকীদা হলো সমস্ত নবী আজীবন আজীবনের নিষ্পাপ আজীবনের গুনাহগার কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেননি কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেননি সুতরাং হাসরের মাঠে নবীগণের পক্ষে
সুপারিশ হবে, উম্মতের পক্ষে কি সুপারিশ হবে? আল্লাহ মাফ করে দাও, তাদের গুনাহ মাফ করে দাও, তাদের গুনাহ মাফ করে দাও। বলুন হাসরের মাঠে মুমিন মুসলমান উম্মতের পক্ষে নবীর সুপারিশটা কি হবে? গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও। যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না, সুতরাং হাসরের মাঠে নবী রাসূলগণের পক্ষে আমাদের নবী কিসের সুপারিশ করবেন? গুনাহ মাফে কেন গুনাহ তো করেনি নাই, সুতরাং নবীগণের পক্ষে গুনাহ মাফের সুপারিশের কোনো প্রশ্নই আসে না। তাহলে আমাদের নবী অন্যান্য নবীগণের পক্ষে যে হাসরের মাঠে সুপারিশগার হবেন সেই সুপারিশটা কিসের? সেটা হইল নবীগণের আরেকটা হিসাব হবে হাসর, সেই হিসাবটা কি? আপনি দাওয়াত দিয়েছিলেন? দিয়েছিলাম। গ্রহণ করেছিল? না। যারা গ্রহণ করলো না, নবী দাওয়াত দিলেন উম্মতে গ্রহণ করলো না, তাদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ তোমরা নবী দাওয়াত দিয়েছিলেন কিনা, তোমরা গ্রহণ করলে না কেন? ওই যে নবীকে সাক্ষী বানাইয়া উম্মতের পক্ষ থেকে জবাব নেওয়া হবে, নবী দাওয়াত দিয়েছিলেন তোমরা গ্রহণ করলে কিনা, নবী দাওয়াত দিয়েছিলেন কিনা সেই দাওয়াত উম্মতে গ্রহণ করলো কারা, করলো না কারা? যারা দাওয়াত গ্রহণ করলো না তারা কেন করলো না? নবীর সামনে সওয়াল জবাব হবে। এই যে হলো হাসরের মাঠে নবীগণের হিসাব নিকাশ। বলুন নিজের গুনার হিসাব না নিজের উম্মতের হিসাব? প্রত্যেক নবীর উম্মতের হিসাব হবে হাসরের মাঠে নবীর সামনে, নূহ নবীর উম্মতের হিসাব হবে হাসরের মাঠে নূহ নবীর সামনে, ইব্রাহিম নবীর উম্মতের হিসাব হবে ইব্রাহিম নবীর সামনে, মুসা নবীর উম্মতের হিসাব হবে মুসা নবীর সামনে, ঈসা নবীর উম্মতের হিসাব হবে ঈসা নবীর সামনে। এর মধ্যে মুসা নবীর উম্মতের হিসাব নিকাশের প্রশ্ন যখন, নূহ আলাইহিস সালামের হিসাব নিকাশের প্রশ্ন যখন আসে, হযরত নূহ আলাইহিস সালাম আগের কথা মনে রাখ, মনে রাখলে বলুন, নূহ আলাইহিস সালাম উম্মতকে দাওয়াত দিয়েছিলেন কতদিন? ঈমান এনেছিল কতজন? 40 জনে ঈমান আনার পরে আল্লাহ ওহির মাধ্যমে নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কেউ আপনার প্রতি ঈমান আনবে না। আমি আল্লাহ জানি, আমি আল্লাহ গায়েব জানি, আমি আল্লাহ মানুষের মনের খবর জানি। আপনারা কি মনে করেন আল্লাহ মানুষের মনের খবর জানেন, আল্লাহ গায়েব জানেন? তাহলে নূহ আলাইহিস সালামের 950 বছরের দাওয়াতের পরে 40 জন ঈমান আনলো, আর বাকিরা ঈমান আনবে কিনা আল্লাহর খবর আছে কি? খবর আছে। কি খবর? আর কেউ ঈমান আনবে না। আল্লাহ বলেন আমার খবর আছে, আমি তাদের মনের খবর জানি, আর কেউ ঈমান আনবে না। সুতরাং এই 40 জন ছাড়া আপনি আর কাউকে বর্তমান দুনিয়াতে আপনার অনুসারী পাবেন না। এই কথা বলে দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, বলেন وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يذلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا. نوح عليه السلام الله كسي دعا قلن يا الله جهتو أبسي جانين এই 40 জন সারা বর্তমান দুনিয়ার আর কেউ কখনো ঈমান আনবে না। সুতরাং এদেরকে আরো কিছুদিন বাঁচতে দিলে এদের গড়ে যে সমস্ত মানব সন্তান জন্মগ্রহণ করে আসবে দুনিয়াতে তাদেরকেও জাহান্নামের পথে পাঠাবে। সুতরাং আর কোন মানব সন্তান জন্ম দিয়ে এরা যেন জাহান্নামে পাঠাতে না পারে, এদের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থেই এদেরকে দুনিয়ার থেকে উঠাইয়া নিয়ে যান। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, বিশ্ব জোড়া বন্যা দিলেন। বন্যার পানির থেকে, এই গজবের পানির বন্যার থেকে নূহ আলাইহিস সালামের তৈরি করা জাহাজের সাহায্যে 40 জন অনুসারী আর সকল প্রকার জীবজন্তুর এক জোড়া আল্লাহ রক্ষা করলেন, আর বাকি তৎকালীন দুনিয়ার সমস্ত মানুষ পশু বাড়ি ঘর গাছপালা সব ধ্বংস করে দিলেন। বুঝে থাকলে বলুন নূহ আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে তার বন্যায় কতজন বাঁচল, বাকিরা কি হইল? ধ্বংস হইল। এদেরকে হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরলা কেন? কথা বুঝতেছেন? কার সামনে? তাদের নবীর সামনে, নূহ আলাইহিস সালামের সামনে। অন্যান্য নবীগণের হিসাব কি হবে? গুনার হিসাব না উম্মতের? উম্মত নবীর সামনে উম্মতের হিসাব, নবীর সামনে উম্মতের হিসাব। নূহ আলাইহিস সালামের সামনে তার এই সমস্ত বন্যার পানিতে ডুবে মারা
বেঈমান উম্মতদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, এই বেঈমানেরা তোমরা বেঈমান অবস্থায় মরণ বরণ করলে কেন? তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কি কোনো নবী দুনিয়াতে যাননি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমানেরা জবাব দেবে, মা আতানা মিন নাজির, দুনিয়াতে আমরা বেঈমান অবস্থায় মরলে জাহান্নামে যেতে হবে এমন কথা শোনাবার মতো কোন নবী রাসূল দুনিয়াতে যাননি, যে কারণে আমরা ঈমান আনার সুযোগ লাভ করতে পারি। কেমন কথা বলল, সত্য না মিথ্যা? কেন মিথ্যা বলবে, দুনিয়ার কথা ভুলে গেছিল সেজন্য? না না, আল্লাহ বলেন অন্য আয়াতে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাযীরা। আসলের মধ্যে পাপিষ্টরা নিজেদের আপন আপন পাপের কথা স্মরণ করে করেই আল্লাহর কাছে অস্বীকার করবে। বলেন হাসরের মধ্যে পাপিষ্টরা নিজের আর পাপ ভুলে যাওয়ার কারণে অস্বীকার করবে না স্মরণ রেখেই অস্বীকার করবে? কিসের জন্য? রক্ষা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে মিথ্যা বলবে। নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতেরা যখন অস্বীকার করবে, তিনি দুনিয়াতে যাননি, ঈমানের দাওয়াত দেননি, এবার নূহ আলাইহিস সালামের হিসাব নিকাশ তারা করল। কার হিসাব নিকাশ? নূহ আলাইহিস সালাম। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুত তাফসীর তাফসীরুল কুরআন অধ্যায়ে উল্লেখ আছে দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল বলেন, এবার নূহ নবীর হিসাব নিকাশ শুরু হলো। বেঈমানেরা বলবে, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে কোনো নবী যাননি। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি গিয়েছিলাম 950 বছর দাওয়াত দিয়েছিলাম, তারা গ্রহণ করেনি। আরম্ভ হইল না কি হিসাব নিকাশ? আরম্ভ হইল কি না? উম্মতেরও হিসাব নিকাশ আরম্ভ হইল, ঈমান আনলো না কেন? নবীরও হিসাব নিকাশ আরম্ভ হইল, কিসের? দাওয়াত দিয়েছিলেন কিনা। নবীর হিসাব নিকাশ আরম্ভ হইল, কিসের? দাওয়াত দিয়েছিলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যখন বেঈমানেরা বলবে নবী আমাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাননি, আল্লাহ তখন নূহ আলাইহিস সালামকে উম্মতের সামনে জিজ্ঞেস করবেন, নূহ নবী আপনার উম্মতেরা কি বলে? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এরা অস্বীকার করে, আমি নাকি যাই নাই, আমি নাকি ঈমানের দাওয়াত দেই নাই, এদের অস্বীকার করায় আমার কিছু আসা যায় না, আপনি নিজে জানেন আমি গিয়েছি এবং দাওয়াত দিয়েছি। কি বলেন? বিচারপতি নিজে যদি জানে ঘটনা সত্য না মিথ্যা, আসামি অস্বীকার করার কোনো কোনো ফল আছে নাকি? তো নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এদের অস্বীকার করায় আমার কিছু আসা যায় না, আপনি নিজে জানেন আমি দাওয়াত দিয়েছি, বেঈমানেরা কবুল করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপাতত নূহ আলাইহিস সালামের এই কথাটা আপাতত গ্রহণ করবেন না, গ্রহণ না করে একটা চূড়ান্ত চুলচেরা হিসাব নিকাশ আল্লাহ হাসরের মাঠে শুরু করে দিবে। কি হিসাব নিকাশ? আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন, তারা বলতেছে আপনি যাননি আর আপনি বলেছেন দিয়েছেন, তারা বলে আপনি যাওয়ার দেননি আপনি বলতেছেন দিয়েছেন, আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে? হাসরের মাঠে কার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হইল? নূহ আলাইহিস সালামের সাথে, তার উম্মতের ব্যাপারে। নূহ আলাইহিস সালামের সাথে তার উম্মতের ব্যাপারে হিসাব নিকাশ শুরু হইল। আল্লাহ জিজ্ঞেস করবেন, আপনি যে গিয়েছিলেন দাওয়াত দিয়েছিলেন, আপনার কি কোনো সাক্ষী আছে? এর পরবর্তী ঘটনা বোঝার আগে এখানে একটা জরুরি কথা আমাদের বুঝতে হবে এবং আজীবন স্মরণ রাখতে হবে, সেটা হলো আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না, বিচারের জন্য সাক্ষী লাগে মানুষের আদালতে। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না। মানুষের আদালতে লাগে কেন? মানুষ বিচারক নিজে দেখে না কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে, মামলায় দায়ের করা ব্যাপার সত্য না মিথ্যা, না মিথ্যা বিচারপতি নিজে দেখে নাই, নিজে জানে না। এই জন্য মানুষের আদালতে মানুষ বিচারপতি সাক্ষীর জবানবন্দির দ্বারা জানতে চায়, বুঝতে চায় ঘটনা সত্য না মিথ্যা। এই কারণে মানুষের আদালতে বিচারের জন্য কি লাগে? সাক্ষী। এবার কি আপনারা বলতে পারবেন, আমি বলার আগে আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না কেন? আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে? আল্লাহ ঘটনার সত্য মিথ্যা জানে না, সাক্ষী দ্বারা যাচাই করতে চায়, এই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না। তাই আল্লাহ কোরআনের বারবার 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 বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট।
এবার প্রশ্ন জাগে, যেহেতু আপনারা দলেতে বিচারের জন্য সাক্ষী লাগে না, আল্লাহ বারবার বলে দিয়েছেন সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট, তবে কেন নূহ আলাইহিস সালামের উম্মতের হিসাব নিকাশের সময় কি করবেন? নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, আপনার কি কোনো সাক্ষী আছে? বলুন এতক্ষণের কথা বুঝে থাকলে, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে, নূহ আলাইহিস সালামকে সাক্ষী তলব করবেন কেন? এই হইল প্রশ্ন। প্রশ্নের জবাব হইল, আল্লাহ অতীতে মানুষের অন্তরে কি ছিল তা তো জানেন, ভবিষ্যতে কি কি হবে তাও জানেন, আল্লাহ জানেন নূহ আলাইহিস সালামের কাছে সাক্ষী তলব করলেই বেঈমানেরা হাসরের মাঠে একটা জেরা লাগিয়ে দিবে, সেই জেরার নিষ্পত্তিতে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণ হয়ে যাবে তোমরা ষষ্ঠ নবীর ষষ্ঠ উম্মত, এই কথাটা হাসরের মাঠে বিশ্ববাসীর সামনে বিকাশ করার উদ্দেশ্যে আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয়। বুঝতে পারেন কথা আপনারা? আমার বুঝে থাকলে বলুন তো, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে, নূহ আলাইহিস সালামের কাছে তবে কেন সাক্ষী তলব করবেন? ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য না আলাদা রহস্য আছে? রহস্যটা কি? ঘটনার নিষ্পত্তিতে হাসরের মাঠে সমগ্র বিশ্ববাসীর সামনে প্রমাণিত হয়ে যাবে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই হাসরের মাঠে তোমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই কথাটা হাসরের মাঠে বিকাশ করার উদ্দেশ্যে আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে সাক্ষী তলব করবে। এবার আসেন ঘটনার শেষ অংশ কি হবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবেন নূহ নবী আপনার পক্ষে কোনো সাক্ষী আছে? তিনি বলবেন আমার সাক্ষী আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন কাকে? নূহ আলাইহিস সালাম বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। বলুন কথা বুঝে থাকলে, হাসরের মাঠে নূহ আলাইহিস সালামের সাক্ষীদের তালিকায় আপনাদের প্রত্যেকের নাম আছে? আছে? সাক্ষী দিতে রাজি আছেন? নবী বলেন আমার সমস্ত উম্মতদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা এবার বলো তোমরা ঘটনা কি? বেঈমানেরা বলতেছে তিনি দুনিয়াতে যাননি, তাও ঈমানের দাওয়াত দেননি, তিনি বলতেছেন গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তার কাছে সাক্ষী চাইলাম, তিনি তোমাদেরকে সাক্ষী মানলেন, তোমরা বলো ঘটনা কি? সহিহ বুখারী শরীফের হাদিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন আমার উম্মতেরা হাসরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা সাক্ষী, আমরা সাক্ষী, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি। সাক্ষীরা দেওয়ার সাথে সাথেই নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতেরা বলবে, আল্লাহ এই সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। সবগুলি সাক্ষীর বিরুদ্ধে কি আছে? অনাস্থা। কিসের অনাস্থা? বলে অনাস্থা হল আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এদের কেউ দুনিয়াতে ছিল না, না আপনারা কেউ ছিলেন, নূহ আলাইহিস সালামের উম্মতেরা যখন দুনিয়াতে ছিল তখন আপনারাও কেউ ছিলেন? ছিলেন না। ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিল না, ঘটনাটা দেখল না, না দেখে কিভাবে সাক্ষী হইল? এই হইল অনাস্থার কারণ। অযৌক্তিক? অযৌক্তিক যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত কারণ দিয়া বেঈমানেরা আপনাদের সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা পেশ করবে হাসরের বিচারে আল্লাহর আদালতে। আল্লাহ তখন আবার আপনাদেরকে প্রশ্ন করবে, তোমাদের সাক্ষীটা যে তোমরা নিলে, তোমরা তো ঘটনা ক্ষেত্রে উপস্থিত নও, নিজের চোখে দেখলেও না, সুতরাং সত্যই দাওয়াত দিয়েছিলেন কিনা তোমরা জানলে কি করে? আল্লাহর রাসূল বলেন তখন আমার উম্মতেরা বলবে, হে আল্লাহ আমরা আমাদের নবীর কাছ থেকে জেনেছি, আমাদের নবী আমাদের শিক্ষা দিয়েছেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি, সুতরাং আমাদের সাক্ষীটা যদি গ্রহণযোগ্য না হয় আমাদের নবী কেন এমন কথা শিখাইলেন আমাদেরকে, কথাটা আমাদের নবীকে জিজ্ঞেস করুন। এবার সাক্ষীর দায়ভার কার প্রতি গেল? নবীর প্রতি গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদের নবীকে বলবেন, আপনার উম্মত নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল, বেঈমানেরা অনাস্থা দিল, কারণ দর্শাইল, আপনার উম্মত
জবাব দিতে পারে না। আপনি বলুন ঘটনা কি? তারা শুধু এতটুকু বলে আপনি শিক্ষা দিয়েছেন, আপনি এই কথা পাইলেন কোথায়? কেন শিক্ষা দিলেন আপনার উম্মতকে? যেই ঘটনা দেখলো না, যেই ঘটনার ক্ষেত্রে উপস্থিত ছিল না, এমন ঘটনার ব্যাপারে কি করে তারা সাক্ষী দিল? তারা বলে আপনার শিক্ষা পেয়ে সাক্ষী দিল, আপনি এমন কথা শিখাইলেন কেন বলুন? রাসুল বলেন তখন আমি বলব আল্লাহ আপনি আমার কাছে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে আপনি নিজে আমাকে বলে দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন বেঈমানেরা কবুল করে। আমি আপনার কোরআনে পাইয়া সাক্ষী দিই, আমি আপনার কোরআনে পাইয়া আমার উম্মতকে শিক্ষা দিয়েছি। সুতরাং আপনার কোরআন যদি সত্য হয় আমার শিক্ষা দেওয়া সত্য, শিক্ষা দেওয়া যদি সত্য হয় আমার উম্মতের সাক্ষী সত্য, সাক্ষী যদি সত্য হয় নূহ নবীর দাবি সত্য, দাবি যদি সত্য হয় বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। এই দীর্ঘ ঘটনা বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ঘটনাই হইল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। আয়াত কি? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু সুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতের তাফসীর সেই গঠন মনে আছে সহি তাফসীরের মাপকাঠি কথা, একটার নাম সুন্নতে রসুল আর একটার নাম জামাতে সাহাবা। রসুলের সুন্নত কথার তিনটা অর্থ আছে, রসুলের সুন্নত কথার তিনটা অর্থ আছে। এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, দুই নম্বর নবীর সুন্নত অর্থ নবীর সেই আমল যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম নফল মুস্তাহাবের চেয়ে বেশি, তিন নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। বলুন আমার কথা বুঝে থাকলে, নবীর সুন্নত কথার অর্থ কটা? তিনটা। এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, দুই নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, তিন নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা, নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা। বুঝে থাকতে বলুন নবীর সুন্নত কথার অর্থ কতটা মনে থাকবে? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর নবীর। সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর কোন কিতাবের হাদিসের দ্বারা শুনলাম আমরা? বুখারী শরীফের। সে নবীর হাদিসকে নবীর সুন্নত বলে কিনা? নবীর হাদিসকে এক নম্বর অর্থে নবীর সুন্নত বলে কিনা? নবীর সুন্নত তার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত তার দুই নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত তার তিন নম্বর অর্থ নবীর তরিকা। সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর আমরা কিসের মাধ্যমে পাইলাম? নবীর সুন্নতের মাধ্যমে পাইলাম। এখানে নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, নবীর হাদিসের দ্বারা বুখারী শরীফের সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিসের দ্বারা কোরআনের আয়াতে ব্যাখ্যা পাইলাম। সুতরাং এই ব্যাখ্যা গলত না সহি? যদি কোন আয়াতের ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া না যায় না, সাহাবায়ে কেরামের জমাতে যদি পাওয়া যায় নবীর সুন্নতে না ভাই সুন্নতে তলা করতে হবে, নবীর হাদিসে তলা করতে হবে। যদি হাদিসে পাওয়া যায় না তবেই গলত, না সাহাবায়ে কেরামের জমাতে তলা করতে হবে। সাহাবায়ে কেরামের জমাতে যদি পাওয়া যায় তাহলে ওইটাও আমরা গ্রহণ করব। এই জন্য আমরা কোরআনের তফসীরের বেলায়, ইসলামী বিধানের বেলায়, ইসলামী আকীদা বিশ্বাসের বেলায় সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে সত্যের মাপকাঠি বিশ্বাস করি। এই ব্যাখ্যা মতেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামা। নবী সুন্নতে পাওয়া যায় না, এটা এতে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জামাতে পাওয়া যায়। এর একটা উদাহরণ শুনুন, পবিত্র কোরআনের সূরা বনি ইসরাঈলের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. পবিত্র সেই আল্লাহ
যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রে বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। বলুন কুরআনের আয়াতে, কুরআনের আয়াতে আমাদের নবীর মেরাজের ঘটনা কুতাব থেকে কুতাব পর্যন্ত পাওয়া যায়, কুতাব থেকে কুতাব পর্যন্ত পাওয়া যায়, মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত পাওয়া যায়। আপনারা কি এই পর্যন্তই বিশ্বাস করেন? না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ, আল্লাহর সাথে কথাবার্তা, জান্নাত জাহান্নামের পরিদর্শন পর্যন্ত আমাদের নবীর মেরাজ, বিশ্বাস করেন? কোথায় নাই আমাদের নবী মেরাজের রাতে সশরীরে প্রথম আসমান পর্যন্ত গিয়েছিলেন? আছে, আছে কোনো, আছে কোনো আয়াতে? আছে নাই? সাত আসমানের উপরে গিয়েছিলেন, কোনো আয়াতে নাই? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন, কোনো আয়াতে নাই, কিন্তু সহি হাদিসে, সহি হাদিসে আছে। সুতরাং মেরাজের আয়াতের ব্যাখ্যা আমরা নবীর সুন্নতে পাই, নবীর হাদিসে পাই, সেখান থেকে গ্রহণ করলাম। হইলাম আহলে সুন্নত, কি হইলাম আহলে সুন্নাহ? আমি দুঃখিত, তা কঠিন প্রশ্নের জবাব এখানে পেশ করার সময় সুযোগ আমার হাতে নাই। মুসলমান আহলে সুন্নাত হয়, ওয়াল জামাত হয়, আহলে কুরআন হয় না কেন? খুব কঠিন প্রশ্ন। মুসলমান কি হয়? বিশুদ্ধ মুসলমানের দল আহলে সুন্নাত হয়, ওয়াল জামাত হয়, আহলে কুরআন হয় না কেন? তার কারণ, এটাই কারণ, কোরআনে অনেক আয়াত যেমন আছে যেগুলি নবী সুন্নতের সাহায্য না নিলে সঠিক ব্যাখ্যা পাবেন না। কোরআনে অনেক আয়াত এমন আছে যেগুলির সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা না, সাহায্য না নিলে সহি ব্যাখ্যা পাবেন না। সুতরাং আপনি আহলে কোরআন হতে পারেন না। আহলে কোরআন কোন ব্যাখ্যা মতে বলতে হবে? যদি বলেন আমি কোরআন মানি নবী সুন্নতের ব্যাখ্যা মতে, তাইলে আপনি আহলে সুন্নত। আমি কোরআন মানি সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতে, তাইলে আপনি ওয়াল জহা, ওয়াল জমাত। নবী সুন্নতের ব্যাখ্যা যদি মানেন না, সাহাবায়ে কেরামের জমাত যদি মানেন না, শুধু কোরআন মানি বলেন, তাই আপনি কোরআনে মন গড়া ব্যাখ্যা করবেন। এই জন্য মুসলমানকে আহলে কোরআন বলে না, আহলে সুন্নত ওয়াল জমাত বলে। এবার সাহাবায়ে কেরামের জমাত থেকে আমরা কোন ব্যাখ্যা নিলাম বোঝার চেষ্টা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুই হবেন তার প্রথম যোগ্য খলিফা, না অযোগ্য? আপনারা কি আবু বকর সিদ্দিককে রসুলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন? না, যোগ্য খলিফা। কিন্তু এই কথাটা কোরআনের কোন আয়াতে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আবু বকরই হবেন রসুলের প্রথম যোগ্য খলিফা, এই কথাটা কোরআনের কোন আয়াতে নাই। সুস্পষ্ট ভাষায় ব্যাখ্যাহীনভাবে কোন হাদিসেও নাই। কিন্তু যারা আবু বকরকে রসুলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করবে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। যদি আপনি বলেন আবু বকর ছিলেন রসুলের প্রথম যোগ্য খলিফা, তাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। যদি বলেন আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না, তাইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। অথচ আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা কথাটা কোরআনের কোন আয়াতেও নাই, পরিষ্কার ভাষায় নবীর কোন হাদিসেও নাই। পাইলেন কোথায়? সাহাবায়ে কেরামের জমাত সিদ্ধান্ত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে যেই আবু বকর ছিলেন নমাজের একমাত্র যোগ্য ব্যক্তি, সেই আবু বকর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই আবু বকর হইলেন সর্বপ্রথম রসুলের খলিফা হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি। বলেন কোরআনে পাইয়া বিশ্বাস করলাম আবু বকরকে রসুলের প্রথম খলিফা, হাদিসে পাইয়া বিশ্বাস করলাম না জমাতে সাহাবায়ে পাইয়া বিশ্বাস করলাম? সুতরাং কোরআনের ব্যাখ্যা আপনি কোরআন মানেন মুসলমান হতে পারেন, কার ব্যাখ্যা মতে মানেন বলতে হবে? যদি সুন্নতে রসুলের ব্যাখ্যা মতে মানেন, জমাতে সাহাবার ব্যাখ্যা মতে মানেন, তাইলে আপনি আহলে সুন্নত ওয়াল জামাত হতে পারেন। কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা যদি আপনি নবীর সুন্নত মতে গ্রহণ করেন না, সাহাবায়ে কেরামের জমাতের অনুসরণে যদি কোরআনের আয়াতের তফসীর গ্রহণ করেন না, আপনি আহলে সুন্নত ওয়াল জামাত হতে পারেন না। কি বুঝলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত চাপার নূরেই হওয়া যায়,
না দুটি আদর্শের বলে হওয়া যায়। একটা আদর্শের নাম সুন্নতে রাসূল, আর একটা আদর্শের নাম জামাতে সাহাবা। মানলেই হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, মানলেই হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসুন সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তফসীর, আমরা কোন আদর্শ মতে পাই না, ভুলে গেছেন। আবারও বলি, নবী সুন্নতের তিন অর্থ, নবী সুন্নত কথার অর্থ কত কথা, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। এবার বলেন সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তফসীর আমরা কোথায় পাইলাম, নবীর শূন্যতে পাইলাম এক নম্বর অর্থে, কোথায় পাইলাম, নবীর শূন্যতে পাইলাম কত নম্বর অর্থে, এক নম্বর অর্থে। এখানে একটা কঠিন কথা আছে, বললে শুধু মাদ্রাসার হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝবে, এত বুঝবেন, তবে যারা বুঝবে এরা খুব মজা পাবে, যারা বুঝবে না এদের এরা মজা পাবে। কথাটা হইল নবীর শূন্যত কথা যে তিনটা অর্থ, এই তিনটার তিনটা অপোজিট ছিল, বিপরীত দিক আছে। নবী সুন্নাত কথার এক নম্বর অর্থ যে নবীর হাদিস, এর অপোজিট থেকে আছে কুরআন। আপনারা হয়তো জানেন কুরআনও আল্লাহর ওহী, নবীর হাদিসও আল্লাহর ওহী, কিন্তু কুরআনের নাম ওহিয়ে মতলু আর হাদিসের নাম ওহিয়ে গায়রে মতলু। ওহিয়ে মতলু অনাদি, আরবিতে বলে কদিম, আর ওহিয়ে গায়রে মতলু আদি সম্পন্ন, এইটাকেই বলে হাদিস। যেহেতু কুরআন কদিম, এই জন্য এর অপোজিট সাইড হাদিস, এই জন্য কদিমের বিপরীতে হাদিস নাম রাখা হয়েছে, হাদিসের বিপরীতে কুরআন নাম, কুরআন নাম রাখা হয়েছে। আগেই বলেছিলাম যে তফসিরের ক্লাসের ছাত্র ছাড়া অন্যরা বুঝবে না, হাদিসের ক্লাসের ছাত্ররা ছাড়া কেউ বুঝবে না। হাদিসের ক্লাসের ছাত্ররা জানে নবীর হাদিসকে হাদিস নামে নামকরণ করা হলো কেন, এটা দুই কারণ আছে। একটা হলো তসমিয়াতুল কুলব, হিস মিন জুজ, সেটা হলো হাদিস শব্দের একত্র আছে কথা, নবীর কথাকেও হাদিস বলে, নবীর কাজকেও হাদিস বলে, নবীর সমর্থনকেও হাদিস বলে। তাইলে শুধু হাদিস শব্দের দ্বারা নবীর হাদিস নামকরণ করা হলো কিভাবে, এইটাকে এই পদ্ধতিটাকে বলে তসমিয়াতুল কুলব হিস মিন জুজ। এই কথাগুলি মাদ্রাসার ছাত্রদের জন্য বড় মজার, যারা হাদিসের পাশে ছাত্র নয় এদের জন্য বড় বেমজার। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, এটা আবার দুই প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, একটা সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ, সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ। উজুতে পাই ফরজ, এক ফরজ মুখ দোয়া, কতবার মুখ দোয়া ফরজ, একবার, তিনবার দোয়া কি সুন্নত, মুখ একবার ধইল তিনবার ধইল না, কি পালন করলো কি সারলো, ফরজ পালন করলো সুন্নত সারলো। যে সুন্নতে মুআক্কাদা সারার কারণে সুন্নতের বিপরীতে গেল, এই সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ, সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ। আরেকটা হলো সুন্নতে জায়েদা, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম খেলাফে আওলা, অনুত্তম, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম খেলাফে আওলা, অনুত্তম। আসরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে, বলুন মুআক্কাদা না জায়েদা, পড়লে হবে উত্তম না পড়লে হবে মাকরুহ না অনুত্তম? এবার বুঝে থাকলে বলুন কোন সুন্নতের বিপরীতটার নাম অনুত্তম, কোন সুন্নতের বিপরীতটার নাম মাকরুহ, সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ। নবীর সুন্নত কথার প্রথম নম্বর অর্থ হাদিস, এর বিপরীতটা কুরআন। সুন্নতে নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ দুই প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, একটা সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম অনুত্তম। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা, এর বিপরীতটার নাম বেদাত। কোন সুন্নতের বিপরীত কোনটা উম্মতে জানে না, এই জন্য সুন্নত মনে করে বেদাত করে, এই জন্য কি মনে করে কি করে সুন্নত মনে করে বেদাত করে। আবার বলবো মনে থাকবে, যদি বলেন মনে থাকবে একটা একটা করে জিজ্ঞেস করবো, আর যদি না পারেন আবার বলবো, বলেন কি করবো, আবার বলি নবীর সুন্নত কথার তিনটা অর্থ, নবীর সুন্নত কথার এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস,
দুই নম্বর আমল, তিন নম্বর তরিকা, এক নম্বর নবীর সুন্নত অর্থ যে নবীর হাদিস, এর অপোজিট সাইডে আছে কুরআন। এই জন্য কুরআন, কুরআন যেহেতু কদিম, এই জন্য বিপরীত তার নাম রাখা হয়েছে হাদিস। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, এটা আবার দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদার বিপরীত তার নাম কুরআন, নামাকরু। সুন্নতে জায়েদার বিপরীত তার নাম মাকরু, আমল উত্তম। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা, এর বিপরীত তার নাম মাকরু, কোন উত্তম? কুরআন। নবীর সুন্নত কথার কত নম্বর অর্থের বিপরীতের নাম বেদাত? নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থের বিপরীতের নাম বেদাত। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। শব্দান আমার উম্মত মুসলমানেরা, মন গড়া তরিকায় ধর্মের কাজ করবা না, নবীর সুন্নত তরিকায় ধর্মের কাজ করবা। এখানে সুন্নতের তো তরিকা, নবীর তরিকা মতে ধর্মের কাজ করলে তার নাম সুন্নত, কত নম্বর অর্থে? আর নবীর সুন্নত তরিকা বাদ দিয়া মন গড়া পদ্ধতিতে ধর্মের কাজ করলেই তার নাম কোন সুন্নতের উল্টা, কোন সুন্নতের বিপরীত? সুন্নত কথার তিন নম্বর অর্থের বিপরীত তার নাম বেদাত। একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। নামাজের ভিতরে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ আছে? দুরূদ শরীফ আছে? পড়া কি সুন্নত? পড়া কি সুন্নত? নামাজের শুরুতে না শেষে? দুরূদ পড়ে দুরূদ শরীফ গুনার কাজ না সওয়াবের কাজ? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি দশবার রহমত নাযিল করবে, দশটা গুনাহ মাফ করবেন, দশটা মর্যাদা বাড়াই দিবেন। বলুন, একটা একবার দুরূদ শরীফ পড়ার ফজিলত কতটা? তিরিশটা। দশবার রহমত নাযিল হয়, দশটা গুনাহ মাফ হয়, দশটা মর্যাদা বাড়াই দেওয়া হয়, এত বড় ফজিলতের দুরূদ শুধুমাত্র নামাজের শেষে পড়বো কেন? নামাজ শুরু করার সাথে সাথেই তুই একবার এত বড় ফজিলতের দুরূদ পড়ে নিলে কি হবে? দুরূদ হবে দূরের কথা, নামাজ ওই বাকি। দুরূদ হবে দূরের কথা, নামাজ ওই বাকি। কেন? এটা নবীর তরিকার দুরূদ নয়, যে তোমার মন গড়া দুরূদ। বলুন, আমার কথা বুঝে থাকলে? নামাজের শুরুতে দুরূদ পড়লে এই দুরূদ সুন্নাত না বেদাত? এটা কোন সুন্নতের বিপরীত? তিন নম্বর আছে, তিন নম্বর হচ্ছে সুন্নতের বিপরীত, তার নাম কি? বেদাত। এই অর্থে আল্লাহ রাসূল বলেন, সাবধান আমার উম্মতেরা, ধর্মের কাজ সুন্নত তরিকা মতে করবা, বিপরীতে মন গড়া তরিকায় করবা না, করলেই বেদাত হবে, বেদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালেই জাহান্নামে যাবে। মূল কথার দিকে ফিরে যাই, কোথায় ছিলেন, কোথায় আছেন, হারিয়ে গেলেন? আলোচনার কেন্দ্রবিন্দু মানে আছে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তফসির পাইলাম কোথায়? এটা নবীর সুন্নত কথার কত নম্বর অর্থ? আহলে সুন্নত ওয়াল জামাতের আদর্শ মত হইল কিনা তফসির? কোরআনের তফসির আহলে সুন্নত ওয়াল জামাতের আদর্শ মতে হইল কিনা? আহলে সুন্নত ওয়াল জামাতের আদর্শ মত হইল। যে আয়াতের তফসির নবীর সুন্নতে পাওয়া যায় সেই আয়াতের ব্যাখ্যা নবীর সুন্নত থেকে নেব, যে আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় সেই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাত থেকে নেব। কথা বুঝতে পারলেন? সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যা নবীর সুন্নত থেকে নিলাম, সূরাতুল ইসরার প্রথম নম্বর আয়াতের ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায় সেখান থেকে নিলাম, খেলাফতে আবু বকরের ব্যাখ্যা নবীর সুন্নতেও পাওয়া যায় না, কোরআনেও পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের জমাত থেকে নিলাম। এই জন্য যে আয়াতের ব্যাখ্যা সুন্নতে পাওয়া যায় সেই আয়াত সুন্নত সুন্নতের দ্বারা হবে, যে আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা পাওয়া যায় সেই আয়াতের ব্যাখ্যা জমাতের সাহাবার দ্বারা হবে, যারা মানবে তারাই হবে আহলে সুন্নত ওয়াল জামাত। এখন প্রশ্ন হইল, এই যে দেরাটা হইল হাসরের মাঠে, না বলে গেলেন? এই দেরার দ্বারা আল্লাহ কি কি করতে চান? আল্লাহ বুঝাতে চান তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কিভাবে? যখন বেঈমানেরা অস্বীকার করল কোন নবী আমাদের কাছে দাওয়াত দিতে চাননি, তখন নূহ আলাইহিস সালামের পক্ষে
আল্লাহ আর কোন নবী রাসূলকে সাক্ষী না বানাইয়া মুহাম্মদুর রাসূলের উম্মতকে সাক্ষী বানাইয়া কেন প্রমাণ করার জন্য সকল নবীর উম্মতের উপর মুহাম্মদুর রাসূলের উম্মত শ্রেষ্ঠ এরপরে যখন আপনাদের সাক্ষীর বিরুদ্ধে তারা অনাস করে সফাই সাক্ষী অন্য কোন নবীর দ্বারা নিতে পারতেন অন্য কোন নবীর দ্বারা সফাই সাক্ষী না নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা সফাই সাক্ষী নিয়া আল্লাহ হাসরের মাঝে প্রমাণ করবেন সকল নবীর উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ এই নবীর উম্মতের দ্বারা সাক্ষী নিয়া আল্লাহ হাসরের মাঝে প্রমাণ করবেন সকল নবীর উম্মতের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত শ্রেষ্ঠ সুতরাং সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীরের সারমর্ম হইল তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ হাসরের মাঝে সমস্ত জগৎবাসীর সামনে প্রকাশ হবে এই কথা কি তোমার গোরা যুক্তি না আয়াতে হাদিসে তাফসীরে আছে আয়াতে হাদিসে তাফসীরে এবার বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমাতুল্লিল আলামিন কি না মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে মনে নাই প্রসঙ্গ মনে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে বেঈমান কাফিরদের জন্য হবেন সুপারিশগার গুনাহগার মুমিনের জন্য হবেন সুপারিশগার আর কি নবী রাসূলের জন্য কি সুপারিশ এই যে হিসাব নিকাশ এই যে উম্মতে অস্বীকার করবে নবী দাবি করবেন উম্মতে অস্বীকার করবে নবী দাবি করবেন মীমাংসা লাগবে না সেই মীমাংসায়ও মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষী লাগবে কিনা লাগবে সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে বেঈমানদের পক্ষে সুপারিশগার গুনাহগার মুসলমানের পক্ষে সুপারিশগার নবী রাসূলের পক্ষে সুপারিশগার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে আপন আপন উম্মতের মনে নাই রুহানি পিতা বানিয়ে আর আমাদের নবীকে নিজের উম্মতেরও রুহানি পিতা সমস্ত নবী রাসূলগণেরও রুহানি পিতা সুতরাং আদম আলাইহিস সালাম সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশগত বাবা হইলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং আদমের রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং আদমের রুহানি বাবা বলুন এই মর্যাদা আর কার আর কারো আছে সুতরাং আমাদের নবী সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব আমাদের নবী আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দেব কথা আজকের মতো অন্যান্য নবী রাসূলগণ আপন আপন উম্মতের ইমাম আপন আপন উম্মতের ইমাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নিজের উম্মতেরও ইমাম বানাইছেন সমস্ত নবী রাসূলেরও ইমাম বানাইছেন দেখুন কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা যখন বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন আল্লাহ সমস্ত নবী রাসূলগণকেও সেখানে একত্র করে দিলেন একজন নবী অবাদ করে দিলেন আল্লাহ নির্দেশ দিলেন হে পয়গম্বরগণ একটা দুরা কাত নামাজ পড়ুন জমাতের সাথে সমস্ত পয়গম্বর কাতারবন্দি হয়ে দাঁড়ালেন দুরা কাত নামাজ জমাতের সাথে পড়ার জন্য ইমাম কে হবেন যেহেতু আদম আলাইহিস সালাম বাবা আর আমরা সবাই তার সন্তান তাই তিনি হবেন ইমাম যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলের পূর্বপুরুষ তাই তিনি হবেন ইমাম অন্য নবী হবেন মুক্তাদি আল্লাহ বলেন তৎপর নয় সমস্ত নবীগণকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুক্তাদি বানাবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত নবীগণের ইমাম বানাবার জন্য সেই পয়গম্বরী নামাজের জমাতের ব্যবস্থা করা হয়েছিল ঘটনা অস্পষ্ট না সুস্পষ্ট মন গড়া না পরিষ্কার ভাষায় হাদিসে আছে পরিষ্কার ভাষায় হাদিসে আছে সুতরাং অন্যান্য নবীগণ আপন আপন উম্মতের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের উম্মতের ইমাম সমস্ত নবী রাসূলগণের ইমাম এবার বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে উপস্থিত থাকে কোন নবীর ইমামতি চলে না সেখানে কোন উম্মতের ইমামতি চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন ইমানদার উম্মত দুনিয়ার জীবনে যদি সচক্ষে দেখতে পায় যদি সচক্ষে দেখতে পায়
নবীর সাহাবী হয়ে যান। কোন ইমানদার উম্মত দুনিয়ার জীবনে মুহাম্মদুর রাসূলকে স্বপ্নে নয়, স্বপ্নে নয়, মুশাহাদার মাধ্যমে নয়, মুরাকাবার মাধ্যমে নয়, ধ্যান মগ্নতার দ্বারা নয়, স্বপ্ন যুগে নয়, মুহাম্মদুর রাসূলকে কোন মুমিন মুসলমান দুনিয়ার জীবনে চর্মচক্ষে এক মুহূর্তের জন্য যদি দেখার সুযোগ পায়, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হয়ে যায়। এই কথাটা বোঝা সহজ কঠিন কথা নয়। আর একটা কথা বলা কঠিন, এক মিনিটে বলে দেবো ইনশাল্লাহ, তারপরে আমার কথা শেষ করে দেবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এইটা হলো বড় কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। চিন্তা করুন, যে মহামানবকে মুমিনে এক তেওয়াফের দেখা দেখলে সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়। তারে যে সবকুওয়ালা দেখলো, সেই সবকুওয়ালা যদি এত বড় মর্যাদাওয়ালা হয়ে যায়, যারে দেখলো তার মর্যাদা কত। ওইটা হলো আপনাদের অনুদামনের ইমান। যে ইমানদারের চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলো, সে যদি সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যায়, যে চোখে দেখলো চক্ষুওয়ালা যদি এক সেকেন্ডের জন্য নবীকে দেখলে দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়ার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যায়, তাহলে যারে দেখলো তার মর্যাদা কত। সুতরাং তিনি যে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, যে মিথ্যাপার জুড়ে বুঝাতে হবে না, কোরআন হাদিস তফসির যথেষ্ট, কোরআন হাদিস তফসির যথেষ্ট। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সেই সর্বশ্রেষ্ঠ মহামানবের উম্মত বানাইয়া দুনিয়াতেও সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে আসরের মাঠেও সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। এই কথাটাই বলতেছিলাম। এবার বলুন, প্রথম থেকে কথাগুলি স্মরণ থাকলে এটা আমাদের প্রতি আল্লাহর প্রথম নম্বর অনুগ্রহ, অনুগ্রহের পর অনুগ্রহ, অনুগ্রহের পর অনুগ্রহ, অনুগ্রহের পর অনুগ্রহ। আদমিয়াত দাদাই, আদমিয়াত দাদাই বাজম মুসলমা কর দাই, আয় খুদা কুরবা সুম এহসা বর এহসা কর দাই, দুর্ভেসানি নে তেরি কতরোঁ কো দরিয়া কর দিয়া, দুর্ভেসানি নে তেরি কতরোঁ কো দরিয়া কর দিয়া, ক্যা নজর তি জিসনে মুর্দোঁ কো মসীহা কর দিয়া, খুদ না তে জো রাহ পর গয়ে রোঁ কে হাদি বন গয়ে, খুদ না তে জো রাহ পর গয়ে রোঁ কে হাদি বন গয়ে, খুদ না তে জো রাহ পর গয়ে রোঁ কে হাদি বন গয়ে, ক্যা নজর তি জিসনে মুর্দোঁ কো মসীহা কর দিয়া। এই শেরগুলির অনুবাদ করার টাইম আমার হাতে নাই। সবগুলি কথার সারমর্ম হলো আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করতে 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 সর্বশেষ অনুগ্রহ যেটি করেছেন সেটা হলো আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার ব্যাখ্যা শেষ না আবাস মাত্র, আবাস মাত্র, সারা জীবন বর করা করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার এই যে মর্যাদাগুলি, এইগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝার এবং শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ মর্যাদার আসনে সমাসীন করে জীবনযাপন করার, মরণবরণ করার, হাশরের মাঠে দাঁড়াবার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।